আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনার হচ্ছে বিকাশে আপনি হচ্ছে অ্যাড মানি করলে 100 টাকা বোনাস পাবেন, আর হচ্ছে বিকাশে অ্যাড মানি করলে আপনি 50 টাকা বোনাস পাবেন। তো দুইটা অফার রয়েছে অ্যাড মানির, এই দুইটা অফারই আমি হচ্ছে ভিডিওতে আপনাদের বুঝিয়ে বলবো। তো ভিডিওটা আপনারা হচ্ছে, কারণ এখানে অনেক শর্ত আছে, শর্তগুলো না মানলে আপনি হচ্ছে বোনাসটা পাবেন না। তো ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সবাইকে একটা অনুরোধ করব, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমাদের সবগুলো ভিডিওর নোটিফিকেশন পান। বিকাশের আপনি অফার সবার আগে পেতে আমাদের চ্যানেলেই সাবস্ক্রাইব থাকলে আপনি পেয়ে যাবেন। যে অফারগুলো দেয় ওরা, আপনি আমাদের চ্যানেলের সাথে আপনি হচ্ছে সাবস্ক্রাইব করা থাকলে আপনি হচ্ছে পেয়ে যাবেন, কারণ আমরা সবগুলো অফার রেডি ভিডিও বানাই। ঠিক আছে, তো ভিডিওটি চলুন শুরু করলাম। তো আমি হচ্ছে ডিরেক্ট বিকাশ অ্যাপসে ঢুকলাম। হোম পেজে গিয়ে আমি হচ্ছে ইনবক্স একটা অপশন আছে, ইনবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে দেখুন আপনার হচ্ছে ইসলামী ব্যাংক থেকে বিকাশে 50 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, 3000 টাকা বা এর বেশি অ্যাড মানি করলে আপনি হচ্ছে 50 টাকা ক্যাশব্যাক পাবেন, তবে সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে হতে হবে। ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে 50 টাকা বোনাস পাবেন। এই গেল হচ্ছে আপনার একটা অফার, দ্বিতীয়টা হচ্ছে আপনার 100 টাকা বোনাসের কার্ড সেভ করে আপনি অ্যাড মানি করলে আপনি হচ্ছে 100 টাকা বোনাস পাবেন। কিন্তু এটার জন্য হচ্ছে আপনাকে প্রথম 2 বার হতে হবে। আপনি জীবনেও ধরেন যে অ্যাড মানি করেন নাই, দ্বিতীয়বার যদি আপনি অ্যাড মানি করেন, তখন যদি গিয়ে আপনি হচ্ছে প্রথম অ্যাড মানি করেন, তাহলে হচ্ছে আপনি 50 50 100 2 বার বোনাস পাবেন। এই এটাই হচ্ছে কাহিনী। বোনাসটা আপনি হচ্ছে 3 কার্যদিবসের মধ্যে পাবেন, মানে ওয়ার্কিং আওয়ার, ধরেন যে শুক্র শনি বন্ধ থাকে, এছাড়া সরকারি ছুটির দিন বন্ধ থাকে, এই ছাড়া 3 দিনের মধ্যে আপনি হচ্ছে পাবেন। তো আপনারা হচ্ছে, আমি আশা করি আপনাদের বুঝাতে পারছি। তারপরে যদি কেউ কোনো কিছু সমস্যা হয়, না বোঝেন, অথবা অফারটা আপনারা এমবি না পান, তাহলে আপনি হচ্ছে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব কীভাবে আপনারা পাবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।